আমার পিতা প্রচন্ড বদমেজাজি আমার মা সহ ভাই বোনের সাথে প্রায় সময় খারাপ ব্যবহার করে বিয়ে করতে চায় ভাবে খুবই অশান্তিতে আসি এখন আমার পিতার সংসদের জন্য কি করতে পারি পিতা যেহেতু বদমেজাজি হলো আপনার পিতা এবং তিনি বিয়ে করতে চায় তাকে বিয়ে করার সুযোগ দেন শরীয় যে তার জন্য বৈধ বৈধ জিনিস করেছে হয়তো তিনি এই সব ব্যবহার দেখাচ্ছেন তার বিয়ের প্রয়োজন বলেই আপনি কীভাবে বুঝবেন তার বিয়ের প্রয়োজন কি প্রয়োজন না অনেক সময় ছেলে মেরা পিতামাতাকে বিয়ে দিতে বাধা দেয় বিয়ে করতে বাধা দেয় এটা অন্যায় অনেক সময় স্ত্রী মারা গেছে দেখা গেছে সে ব্যক্তি বিয়ে করতে চায় আর পরে তার সন্তানরা তাকে বিয়ে করতে দেয় না পরবর্তীতে সে বিরাট বিপদে পড়ে কারণ বুড়ো বসে তাকে দেখার মতো কেউ থাকে না অনেক সময় একজন মানুষ তার সম্পদ আছে শারীরিক সামর্থ্য আছে বিয়ে করতে চায় সন্তান সন্ততি দরকার কিন্তু সন্তানরা বিয়ে করাতে চায় না এই জন্য সন্তান হলে তাদের অংশ কমে যায় তাদের বা তাদের বিভিন্ন সামাজিক সমস্যা ইত্যাদি কথা মিথ্যা কথা বলে তারা স্বামী বা পিতাকে বিয়ে করতে দেয় না এটা কিন্তু অন্যায় পিতার বিয়ে করা উচিত তাকে সহযোগিতা করা উচিত আপনার আপনারা নিজেরা গিয়ে পিতাকে যেখানে বিয়ে করতে সেখানে বিয়ে করে আন আনুন তাকে তার যদি সামর্থ্য থাকে আর্থিক বা এবং শারীরিক সামর্থ্য থাকে বিয়ে করবে তিনি সন্তান সন্তুতি হবে আপনার একটি ভাই হবে পরিবার বড় হবে এটা আনন্দের বিষয় এটাই খারাপভাবে নেওয়ার কোনো কারণ নাই পিতামাতার সম্পদের প্রতি আপনার লোভ কেন পিতামাতার সম্পদের প্রতি কোনো লোভ করবেন না তিনি তার সম্পদ ভোগ করে চলে যাবেন এবং আপনি আপনার সম্পদ ভোগ করে যাবেন আপনি যা কামাই করবেন আপনার জন্য আপনার পিতার সম্পত্তি তিনি তার যদি কোনো ভবিষ্যৎ সম্পদ কাউকে না দিয়ে নিজে সব খরচ করে ফেলে শরীয়ত তাকে একটু এর জন্য জবাবদিহি করতে জবাবদিহি করতে হবে না আপনার পিতার মৃত্যুর আগে আপনাদের উপর তার সম্পদের প্রতি কোনো লোভ থাকা উচিত নয় তার সম্পদ কে না দেখে নিজের উপর নিজে পায়ে পায়ের উপর দাঁড়াতে চেষ্টা করুন নিজেকে নিজে প্রতিষ্ঠিত করুন যতটুকু পারেন না পারলে গতর খাটেন না পারলে রিক্সা চালান তাও তো করতে পারেন কিন্তু পিতার সম্পদের প্রতি দিকে তাকিয়ে থেকে তাকে তার কাজ থেকে দূরে রাখা শরীয়ত অনুমোদন করে না এই জন্য আপনারা তাকে তার সাথে ভালো ব্যবহার করবেন যত বেদমাজাজি হোক তার সাথে ভালো ব্যবহার করবেন তার সাথে ভালো ব্যবহার করবেন যতটুকু পারে যেটা পারবেন না সেখানে চুপ থাকবেন কোনো উত্তর দিবেন না এটা হচ্ছে শরীয়তের বিধান পিতার সাথে কোনো উত্তর দেওয়া যায় না পিতা মাতার সাথে কোনো উত্তর দেওয়া যাবে না আর যত রকমই হোক চুপ থাকবেন সেখানে আর দ্বিতীয় যে জিনিস কাজটি করতে হবে সেটা হচ্ছে যে তাদের যদি বৈধ ইচ্ছাকে স্বীকৃতি দিতে হবে তারা বিয়ে করতে চায় বিয়ে করায় দেবেন তিন নম্বর হচ্ছে তাদের সম্পদ তাদেরকে ভোগ করতে দিবেন তাদের সম্পদের প্রতি লোভ মোটেই রাখবেন না তাদের সম্পদের লোভ থেকে আপনি সম্পূর্ণ নিজেকে মুক্ত করে দিবেন তার সম্পদ তার জন্য আপনার জন্য না যে সমস্ত সম্পদ বিক্রি করে দিলে আপনার কিছু করার নেই আপনার জন্য নিজে চেষ্টা করে চলেন নিজের চেষ্টা করে ভবিষ্যৎ নিজে করার চেষ্টা করেন সুতরাং আপনি তাকে সংশোধনের চিন্তা করেন না আপনি নিজেকে সংশোধন করুন আপনি সংশোধন করলে আপনার পিতা ঠিক হয়ে যাবেন ঈশাল্লাহ আপনি নিজেকে সংশোধন করুন পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হন তাদের তাদের সন্তুষ্টির মধ্যে আপনি সন্তুষ্টি সেটা খুঁজে দেখুন রসল সাল্লা আলিয়াসলাম বলেছেন রেদর রবে ফি রেদাল ওয়ালি দেই পিতা মাতার সন্তুষ্টির মধ্যে রবের সন্তুষ্টি রয়েছে আল্লাহ আকবর সুতরাং আপনার আমার উচিত হবে পিতা মাতা যেটাতে সন্তুষ্ট সরিয়ে গরহীত না হলে সেটাতে আপনাকে সন্তুষ্টি দেখাতে হবে প্রকাশ করতে হবে অনেক সময় অনেকে বলে থাকেন পিতামাতা আমাকে অমুক ভাইকে বেশি দেয় আমাকে দেখে না আমাকে দেয় না পিতামাতা যদি অমুক ভাইকে বেশি দেয় আপনি খুশি হয়ে যান তার জন্য যে ওনাকে বেশি দিচ্ছে আমরাও দেওয়া শুরু করে এটা করা উচিত উল্টাটা করবেন না অমুকের প্রতি বেশি দিয়ে কেন আমি কেন কম পাচ্ছি এটা যেন উনি জবাব দিয়ে করতে হবে আপনি পিতা মাতার সন্তুষ্টির দিকে এখন সুতরাং আপনাকে কখনো এই এই বদমেজাজি বা খারাপ এই সমস্ত কথা বলা থেকেও দূরে থাকতে হবে এগুলি একটা বলে দেন পিতা মাতার অবাধ্যতায়গুলি এই সমস্ত কথাও কিন্তু একটা বেয়া দেবে পিতা মাতার সানে এগুলি বলা যায় না পিতা মাতার জন্য না চুপ থাকেন না পারলে এবং আল্লাহর কাছে পিতা মাতার জন্য দোয়া করেন কারণ আপনি জানেন না পিতা মাতার মাধ্যমে আপনি দুনিয়াতে আসছেন পিতা মাতা না হলে আপনি আসতে পারতেন না সুতরাং আপনার বড়ো বড়ো বাক্য এখানে কখনো শোভা পায় না যদি আপনি অন্তরের মধ্যে ভালো পোষণ করেন পিতামাতার তারপরেও আপনার সাথে খারাপ ব্যবহার করে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন কিন্তু আপনি যদি কোনো অন্তরের মধ্যে খারাপ জিনিস পিতামাতার প্রতি খারাপ দিক পোষণ করেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না কারণ এটা তো বড় মারাত্মক আরেকজন হক আপনি নষ্ট করছেন পিতামাতার হক নষ্ট করার অর্থ হচ্ছে বড় ধরনের গুণার কাজে লিপ্ত হওয়া আল্লাহ তালা তার অধিকারের পরে তার হকের পরে পিতা মাতার হক আদায়ের জন্য আল্লাহ তাল্লাহ নির্দেশনা আমাদেরকে দিয়েছেন এই জন্য তারপরেই পিতা মাতার কথা বলেছেন তার নিজের নিজের অরবুদুল্লাহ অবিল পিতা মাতার করার কথা বলেছেন সুতরাং পিতা মাতার সংশোধন করেন না আপনি নিজেকে সংশোধন করুন পরিবার সবাইকে সংশোধন করুন পিতা মাতা যেভাবে চায় সেভাবে চলতে দিন সরিয়া বিরোধী না হলে সরিয়া বিরোধী হলে বলবেন যে সেখানে কোনো ছাড় দিবে না বলবেন যে সরিয়া বিরোধী তারপরও অত্যন্ত সুন্দর

আপনার মাকে বুঝান যে সংসার বড় হলে আপনার সমস্যা কি তার দেখা তিনি দেখবেন তার পরিবার তিনি দেখবেন আর অনেক সময় উল্টোটাও করেন অনেকে পিতার মৃত্যুর পরে চান এটাও ঠিক না মা যদি কোনো তিনি যদি কোনো পরিবার নতুন পরিবার গঠন করতে চান তাকে সহযোগিতা করা উচিত সন্তানের সেটাও করা উচিত এভাবে বাড়াবাড়ি করে জোর করে তাকে ঘরে আটকে রাখা এবং সরিয়ে তাকে কষ্ট কষ্ট দেওয়া সরিয়ে কাজ কারণ এটা হতে পারে না সুতরাং আপনারা সবসময় এই বিষয়গুলোকে স্বাভাবিক ছাড়ের মধ্যে রাখবেন আল্লাহ তালা যেভাবে ছাড় দিয়েছেন সেভাবে মধ্যে রাখবেন আমাদের যে আমাদের সমাজে যে নীতি প্রচলিত আসলে হিন্দুয়ানি নীতি যে মৃত্যুর পরে আর কিছু করা যাবে না বা আরেকটাই করা যাবে না বা এটা করা যাবে না বিয়ে দুইটা করা যাবে না এগুলি ই খ্রিস্টান কালচার থেকে আমাদের সমাজে ঢুকে সে থেকে আমাদের দূরে থাকতে হবে